আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন সুপ্রিয় নগর কৃষক ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে হৃদয় মাটি মানুষের ডাক অনুষ্ঠান থেকে। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা আপনাদের সামনে যারা একটু ফল ফসলের আবাদ করেন ছাদে, আঙিনায় কিংবা বারান্দায়, তাদেরকে তুলে ধরি। আমাদের উদ্দেশ্য একটি, যে সারা বাংলাদেশ সবুজ আয়ন হোক, নিজের উৎপাদিত ফসল নিজে উপভোগ করুক। এই যে শহর অঞ্চলগুলোতে প্রতিদিনই দালান কোঠা রাস্তাঘাট বেড়েই চলেছে। একটা সময় তো ছিল এই শহরই গ্রাম ছিল এবং তখন সবুজ ছিল, বসবাস উপযোগী ছিল। এখন সত্যি সত্যি বসবাসের অনুপযুক্ত হয়ে যাচ্ছে আমাদের এই শহরগুলো, বিশেষ করে কার্বন এমিশন এত হচ্ছে আমরা আর নিঃশ্বাস নিতে পারছি না। কিন্তু বাড়ি তৈরি করছি, দেখুন আমার পেছনে এদিকে বাড়ি তৈরি হচ্ছে, ওদিকটা বাড়ি তৈরি হচ্ছে, ওই দিকটা বাড়ি তৈরি হচ্ছে, এগুলি তো সব ফসলই ছিল। মহৎপুর হাউজিং সোসাইটির থেকে আমি কথা বলছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মিসেস রুবাবা আহমেদের ছাদের উপরটাতে, যারা ইতিমধ্যে বাড়িঘর নির্মাণ করে একটু কৃষির চর্চা করছেন। নিঃসন্দেহে বলা যায় তারা কিছুটা হলেও ভালো আছে, দেখুন অনেকেই করেছে, ওই দিকটায়। তারই মতো একজন রুবাবা আহমেদ, তিনি তার বাড়ির অল্প একটু অংশকে আলাদা করে নিয়ে ছাদ কৃষির আয়োজন করেছেন, সেটি দেখানোর জন্য আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি এই ছাদে। এবং একই সাথে অনুরোধ করব, যারা নতুন নতুন বাড়িঘর তৈরি করছেন, তারা পরিকল্পনার মধ্যেই রাখুন যে উপরটার উপরে কিছুটা অংশ সবুজ করবেন, নিজের উৎপাদিত ফসল নিজে উপভোগ করবেন এবং পরিবেশকে অনুকূলে রাখবেন। চলুন যাই। মাত্র 1000 বর্গ ফুটের পরিসরটি দারুণভাবে ফল ফসলে সাজানো। উদ্যোক্তা রুবাবা আহমেদ এখন শারীরিক সুস্থতা আর বয়সের ভারে অনেকটাই ক্লান্ত, তারপরও গাছগাছালি এবং মাটির কাছাকাছি থাকার নেশায় তিনি আয়োজনটি ধরে রেখেছেন। এই বৃদ্ধ বয়সেও জীবনের প্রয়োজনে গভীরভাবে উপলব্ধি করছেন সবুজের সঙ্গে মিশে থাকাটা তার জন্য অপরিহার্য, কেননা শারীরিক সুস্থতা আর মানসিক অবসাদ এই দুটোকেই জয় করার সাহস এবং শক্তি খুঁজে পান তিনি এখান থেকেই। শরীর অসুস্থ হওয়ার আগে তো পুরোটা আপনি দেখতেন? আমি দেখতাম, মালিও ছিল না তখন। আচ্ছা, মালিও ছিল না। আচ্ছা, তখন এটা এটা এখনো আপনার জন্য একটা এক ধরনের প্রাণ শক্তি এই জায়গা, এবং আমার বাড়ির সবখানে গাছ। আচ্ছা, আমার বেডরুম বলেন, ইয়ে বলেন, সব কিছুতে গাছ, সবুজের সাথে থাকতে পছন্দ করি। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমি চিটাগাংয়ের মেয়ে। চিটাগাংয়ের তো আপনি এই প্রেরণাটা বা এই উৎসাহটা গাছ গাছের এটা কোথায় থেকে? আমার বাবার কাছ থেকে। বাবা খুব গাছ গাছালি লাগাতেন? খুব গাছ গাছালি পছন্দ করতো। মানে আমাদের বাসাটা ছিল এক সাইডে বাসা আর সামনে পুরাটা খালি। আচ্ছা, তো ওখানে আমার বাবা সবজি বাগান করতো, ফল ফুলের, আর আমরা ওই ভাই বোনরা, তখন তো পয়সা ছিল না আমাদের, মানে আমাদের বাচ্চাদের পর আমরা ওই বাসার থেকে একটা গাছ নিয়ে আসতাম, ওই বাসার থেকে একটা গাছ নিয়ে আসতাম, নিয়ে এসে লাগাইতাম ফুল গাছগুলো। তো বড় হলেন, ঢাকায় এলেন শহরে? হ্যাঁ, বিয়ের পরে ঢাকায় আসছি। এই ছাদ কৃষিটার বয়স কত? আমার আগে এটা একটা দোতলা বাড়ি ছিল, 11 সালে ডেভেলপারকে দিয়ে ওরা 14 সালে আমাকে বুঝাই দিয়েছে। আপনার বাগানে কী কী আছে, আপনি সাধারণত কী কী করেন? আমার বেসিক্যালি একটু আনকমন গাছগুলো পছন্দ করতাম, কিন্তু এখন তার নিজে বাইরে তো পারি না, কিনতেও পারি না। কি কি আনকমন গাছ এখন আছে? এখন তো এই যে ক্যামেলিয়া আছে, এটা সাদা অপরাজিতা, এরকম ছিল, এখন অনেক গাছ নষ্ট হয়ে গেছে। দর্শক, সৃজনশীল কৃষি যে মানুষকে কতটা ভালো রাখে তার প্রমাণ আমরা প্রায়শই দেখতে পাই। আর কৃষি এবং ফসলের সান্নিধ্যে মানুষ যে অসুস্থতাকে অতিক্রম করে সুস্থ হয়ে উঠতে পারে, তেমন দৃষ্টান্ত আমরা একাধিকবার দেখিয়েছি। 3 কি 4 দিনের জ্বর, তা থেকেই ডায়াগনোসিস হলো আমার অ্যাকিউট প্রোমাইলোসাইটিক নামক এক প্রকার ব্লাড ক্যান্সার। তখন আমি দেশ বিদেশে বহু জায়গায় গেলাম, ডাক্তারদের একটাই কথা, তোমার ক্যান্সার হয়েছে, তোমাকে 2 বছর কেমোথেরাপি নিতে হবে। যাই হোক, আল্লাহর রহমতে আমি সেই দিনগুলো পার করেছি।
তারপর দেশ বিদেশের ডাক্তারদের একটা পরামর্শ ছিল, সুস্থ থাকার জন্য তোমাকে বিষমুক্ত খাবার খেতে হবে, কায়িক পরিশ্রম করতে হবে। আমি আসলে কোনো শৌখিন কারণে বাগানটা করছি না, আমি করছি আমার ডক্টরদের অ্যাডভাইস মতো, আমার যেটা আমাকে সুস্থ রাখতে সহায়তা করবে। আমার মন খারাপ হইলে আগে আমি ছাদে চলে আসতাম যখন আমি সুস্থ ছিলাম, এখন মন খারাপ হইলেও আসতে পারি না। তারপরে ওদেরকে বলি আমাকে নিয়ে যাও একটু ছাদে, আমাকে রেখে আসো, তোমরা পড়ে যাবে না, মানে নিয়ে এসো। মিসেস রুবাব আহমেদও একটু সুস্থ থাকার আশায় এখনও কৃষিকে আঁকড়ে ধরে আছেন, অব্যাহত রেখেছেন কৃষি চর্চাকে। ছোট্ট এই সবুজ কৃষিক্ষেত্র থেকেই আসছে প্রয়োজনীয় সবজি আর ফসল। সবজি যা করেন যে আমার হয়ে যায়, আপনার হয়ে যায়? আমি তো একা, আর আমার ছেলে সবজি খায় না। সবজি খায় না? না খাই না, শুধু আলু খাই। আমেরও তো বেশ কয়েকটা আছে। হ্যাঁ, প্রজাতি আছে, ভ্যারাইটি আম্রপালি আছে, হিমসাগর আছে, তারপরে যে পালমার আছে, পালমারও আছে। আম কি আপনি তো এক আম কিনে খেতে হয় না? এটা দিয়ে না, এটা দিয়ে হয়ে যায় এবং মানুষকেও হয়ে যাওয়ার কথা। আপনার যা দেখি, লেবু কিনতে হয় না? না। মরিচ কিনতে হয় না? না। টমেটো কিনতে হয় না? না। বেগুন কিনতে হয় না? ওদিকে তো কচু। হ্যাঁ, কচুও খাই ওখান থেকে। হলুদ কিনতে হয় না? তবে এই কৃষির আয়োজনটি এখন ধরে রাখা তার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের। প্রত্যেকটি গাছের পরিচর্যা কিংবা যত্ন করে তা থেকে ফসল উৎপাদন করার কাজটা তো সহজ নয়। তবে আশার কথা হচ্ছে, দেশে এখন ছাদ কৃষিকে এগিয়ে নিতে গড়ে উঠেছে নানা ধরনের সামাজিক সংগঠন। তাদের অনেকেই এখন পৃষ্ঠপোষকতা করছে ছাদ কৃষি সম্প্রসারণে এবং পরামর্শ সেবা দিচ্ছে ছাদ কৃষি পরিচর্যা ও রোগবালাই দমনে করণীয় সম্পর্কে। মিসেস রুবাবাও এমনি সংগঠনের সহায়তায় ছাদ কৃষিটিকে টিকিয়ে রেখেছেন। কথা হলো তাদের সঙ্গে। প্রথম কথা হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেসমূলক প্রোগ্রাম করি, বিভিন্ন ধরনের সচেতন করি মানুষকে। আমার ক্ষেত্র বিশেষে আমরা ট্রেনিংও দিয়েছি, আমরা প্রায় 1000 মানুষকে আমরা ট্রেনিং দিয়েছি নগর কৃষি ছাদ কৃষির উপরে। এরপরে যেটা করি স্যার, আমরা পরিকল্পনা থেকে শুরু করে কীভাবে একটা পরিকল্পনা মাফিক একটা ভালো বাগান করা যায় সেটার সাথে আমরা একেবারে প্রপারলি লজিস্টিক সাপোর্ট, এবং শুধু গার্ডেন করাটাই বিষয় না, এটাকে তো সাস্টেনেবল করতে হবে স্যার। তো সেই সাস্টেনেবলের জন্য আমাদের একটা টিম আছে স্যার, যারা ডিপ্লোমা এগ্রিকালচার থেকে পড়ালেখা করা এবং ট্রেন্ড গার্ডেনার। হ্যাঁ, এরা পরিচর্যা সেবাটা দিয়ে থাকে। আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে যে আমরা শুধু গার্ডেন করে দিলাম, করার পরে তারা যদি কনজিউম না করতে পারে, তাদেরকে যদি আমরা ফসল তুলে না দিতে পারি, বাগানটার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন, এটার প্রতি আগ্রহ থাকবে। জি, এটা কিভাবে আপনার সাথে ওনাদের হিসাবটা মানে কি অর্থের বিনিময়ে তো সার্ভিস চালান পান তারা? রোজই কাজ করে দেয় সে না? সপ্তাহে একদিন। কত টাকা দিতে হয়? এটা অ্যাকচুয়ালি হচ্ছে, আমরা যে চাষটা করি এটা বিভিন্ন গার্ডেনের সাইজ, গাছপালা, কারণ আমি তো আমরা ওনার কাছ থেকে হচ্ছে মান্থলি 4000 টাকা করে নিই। প্রশান্তের জায়গায় টাটকা সবজিটা খাচ্ছি, কোনো ফরমালিন নেই, কিছু নেই। ম্যামের ফুলের প্রতি আগ্রহটা অনেক বেশি। আমরা এই যে স্যার ছাদে যেগুলো দেখতেছেন এগুলো হলো টেম্পোরারি থাকে, ম্যাম তো উপরে আসতে পারে না, আমরা সবজি হোক ফুল হোক এগুলো এক্সচেঞ্জ করে করে ম্যামের বাসায় দিই। প্রিয় দর্শক, দিন যত যাচ্ছে ততই আমাদের শহরের প্রকৃতি যেন গাছ শূন্য হয়ে পড়েছে। যেদিকে চোখ যায় শুধু আকাশ, সুবি দালান কোঠা। দর্শক, ছাদ কৃষি এখন আর কোনো শুধুমাত্র ভালো লাগার বিষয় বা বাহারি বিষয় নয়, এখন ছাদ কৃষি সত্যি একটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। যে আপনার কয়েকটা বিষয় এখান থেকে, একটি হচ্ছে আপনি ছাদ কৃষিতে নিজে করতে পারলে একটা কায়িক শ্রম দিচ্ছেন, আপনার শারীরিক সুস্থতা থাকছে, সুস্থ থাকছে, পরিবারের অন্যান্য সদস্যরা এর সাথে যুক্ত হচ্ছে, বিশেষ করে তরুণরা, শিশুরা, যাদের গাছগাছালি এবং সবুজের সাথে থাকাটা অনেক বেশি প্রয়োজন। তৃতীয়ত হচ্ছে আপনি এখান থেকে সতেজ ফল ফসল পাচ্ছেন। চতুর্থত আপনি ক্লাইমেটকে, আমাদের যে
গ্লোবাল ওয়ার্মিং বা উষ্ণ নগরায়ন, এখান থেকে আপনি অনেকটাই কার্বন এমিশনকে কমিয়ে আনছেন, অক্সিজেনের আপনি একটা সাপ্লাই দিচ্ছেন, এর অনেকগুলো বহুমাত্রিকতা রয়েছে এর ভিতরে। আগে 5 কাঠা 3 কাঠা বা 10 কাঠা একটা জমির উপরে একজন একটি বাড়িতে বসবাস করতেন, এখন তিনি সেখানে অ্যাপার্টমেন্ট করে ফেলাতে হয়তো 30টি পরিবার এসছে বা 40টি, যার যেরকম। এখন স্বাভাবিকভাবেই ওই বাড়িটির শরিক শুধু উনি একা নয়, কারণ অনেকগুলো ফ্ল্যাট বিক্রি করেছেন, তো 40 জনের 40 মত। এতে করে ছাদগুলো খালি পড়ে আছে। এখন নগর বাড়ছে, গ্রাম কমছে, নগরের এত মানুষের জন্যে খাদ্যের পুরো যোগান গ্রাম থেকে আসবে এটা ভাববার সুযোগ এখন আর নেই। অতএব তাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, যারা করছে তাদেরকে সহযোগিতা করুন এবং একে একে আপনিও সেই একই কাজে নেমে পড়ুন, এটা আপনার আমার ভালো থাকার জন্য অনেক জরুরি। আজ এ পর্যন্তই, আগামী 7 কৃষিতে আপনাদেরকে নিয়ে যাব অন্য কোনো আয়োজনে, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।